হাই বন্ধুরা, আমি এখন যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেট এলাকায় ঘোরাঘুরি করব, কিছু কেনাকাটা করব। আপনারা সাথে থাকুন। অনেক সময় সব জায়গায় ক্যামেরা ইউজ করা যাবে কিনা আমার জানা নেই, ফলে অনেক সময় আমি হয়তো কথা বলবো না, আর কথা বলার সুযোগ পেলে বলবো। আমি নিউ মার্কেটের দিক দিয়ে এখানে ফলের জুস, এই যে নিউ মার্কেট এলাকা, আপনারা নিউ মার্কেট এলাকা থেকে কেনাকাটা করতে পারেন। বাংলাদেশি এখানে আসে কেনাকাটা করে, সস্তায় কেনাকাটা করতে পারবেন। এখানে আমি এদিকে আছে, সামনে এখানে লুচি, কলা, লুচি এসব বিক্রি করা হয় নাস্তা হিসাবে। এখানে স্পেশাল চা সবাই পছন্দ করে, অনেকেই বাংলাদেশি এখানে খাওয়া দাওয়া করে চা খায়। কলকাতা চায়ের আলাদা একটা স্পেশাল ফ্লেভার আছে। যারা বাংলাদেশি কলকাতায় আসলেই প্রথমে আপনারা শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা নামবেন, ধর্মতলা থেকে আপনারা বাসে করে হেঁটেই আপনি নিউ মার্কেট আসতে পারবেন। ধর্মতলা নেমে কাউকে জিজ্ঞেস করলে আমি নিউ মার্কেট যাবো, তখন তারা দেখে দেখবে এই যে নিউ মার্কেট। এখানে আমি এখানে কিছু এখানে নাস্তা করা যায়, ফলের জুস পাওয়া যায়। তবে সতর্ক থাকবেন, কলকাতায় শুধু ইন্ডিয়াতে ভাড়ার ক্ষেত্রে কোনো প্রতারণা করা হয় না, কিন্তু অনলাইনের ক্ষেত্রে প্রতারণা হতে পারে, তাই আপনাদের সতর্ক থাকতে হবে। এখানে কিছু মার্কেট আছে, ওয়ান বাই ওয়ান গেট ফ্রি। চৈত্র মাসে আসলে আপনি বিশেষ ডিসকাউন্ট পাবেন। এই যে এখানে একটা চায়ের দোকান আছে, এখানে চায়ের দোকানে আপনার চা খেতে পারেন। এখানে আমি নাস্তা করব। এখানে আপনার বিখ্যাত এদিকেই আপনার পুরি, লুচি এসব খেতে পারবেন। ধন্যবাদ।